তোমার মনের ভিতরে আমারে নিয়ে যে একটা অভিমান ছিল সেটাকে ডিলিট করেছো? ঠিক আছে, যে অভিমানটা ডাউনলোড দিয়ে রেখেছিলাম সেটা ডিলিট করে দিচ্ছি। আমি নেপালি মেয়ে। কি ঘটনা, কি হলো তোমার? তুমি আমারে দেখে মানে আকর্ষণ না হয়ে বিকশিত হয়ে পাশ খাটে চলে যাচ্ছ, এটা তো খুবই ব্যাড প্র্যাকটিস। আমি তো একটা হাইড্রোজের কষ্ট পেলাম। তোমার থেকে বেশি হাইড্রোজের কষ্ট আমি পাইছি আতরালি। কি করছো? আমি আবার কি করলাম? আমার অপরাধটা কি? গতকাল রাতে তোমার না আমার সাথে নাইট প্রেমে সাক্ষাৎ করতে আসার কথা ছিল আতরালি। কথা তো ঠিকই আছে। কালীপাড়ে এই যে ডেঙ্গু ম্যালেরিয়ার সময়ে আমি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খায় তোমার জন্য অপেক্ষা করলাম, তুমি তো আসলে না আমার সাথে দেখা করতে। আমার কি তোমার প্রতি আকর্ষণ ঘটবে না বিকর্ষণ হবে? ওরে বাবা রে, তুমি এই কথা এখনো মনের মধ্যে ডাউনলোড দিয়ে রেখেছো? ডাউনলোড দিয়ে রাখার কারণ আছে দেখেই ডাউনলোড দিয়ে রেখেছি। যদি তুমি ডিলিট করার কোনো যুক্তি দেখাতে পারো তাহলে ডিলিট করে দিব। না না, আসলে হয়েছে কি, আমি তোমাকে বোঝাই করছি, তুমি ঠান্ডা মাথায় জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি আসলে ওই রাতের বেলা বেরিয়ে হয়েছিলাম এবং আমাদের লাভ জোনের কাছাকাছি আইসেছি। তাহলে তোমার সঙ্গে আমার দেখা না হওয়ার কারণ কি? ফিরে যেতে বাধ্য হয়েছি তাই। কি দায় তোমারে বাধ্য করেছে? আরে বাবারে, কষছি কষছি। তার আগে তুমি আমার একটা কথা কও, যে তোমার আমার যে প্রেম কাহিনী, আমাদের যেটা লাভ একটা সিস্টেম চলতেছে, এটা কি তোমার বাপ মা কি কোনো কারণে জানি ফেলেছে? আমার জানা মতে তো এত তাড়াতাড়ি জানতে পারার কথা না, কিন্তু তুমি হঠাৎ এই কথা জানতে চাচ্ছ কেন? না মানে হয়েছে কি, আমি তো রাতের বেলা লাভজনের কাছাকাছি ধরো চলে আসেছি, যেই না চলে আসেছি আটকা আমি দেখলাম কি তোমার আম্মা যান, মানে সে একটা লম্বা দাড়ি দড়ি নিয়ে মানে আমার দিকে সুইটে আসতেছে, মানে সুইটে আসতে তো সে মানে বাদ দিয়ে ওটা মনে হচ্ছে আর কি। তখন আমি ওখান থেকে মনে করে পকার পার হয়ে দৌড়িয়ে চলে গেলাম আর কি, বুঝতে পারছো? কি করছো তুমি আতরালি? আমার আম্মায় লম্বা দড়ি নিয়ে তোমারই ধরতে গেছে। আরে তা নাহলে আমি করছি কি? ব্যাপারটা তুমি তো সিম্পলভাবে নিতে হবে, তা নাহলে এই আতরালি কথা দিয়ে কথা রাখিনি, এরকম ঘটনা কখনো ঘটেছে আমার শোনা নিয়ে পালি বলো। আরে ধুত, আমার আম্মা এরম একটা অপারেশনে নাম দিতে পারে এটা আমি জানবো না। আমি শিওর তুমি অন্য কারে দেখিস। ওরে নেপালি না রে, শোনা আমার কথাটা, তুমি বোঝার চেষ্টা করো, আমি জোর দিয়ে করছি, আমি নিজের চোখে, আমি তো চশমা পরা ছিলাম না, আমি একদম নিজের চোখে দেখেছি রাইতের বেলা সে একটা মানে একটা মোটা তাজা দড়ি নিয়ে দেখলাম যে আমার সামনে আমার দিকে আসতেছে, আমি দেখে তো মনে হয় এটা কোনোভাবেই সম্ভব না আতরালি। কালকে রাতে আম্মা অন্য আরেকটা অপারেশন নিয়ে ব্যস্ত ছিল, তোমার ধরার চিন্তা তার মাথায় আসারই কথা না। অন্য অপারেশন? কি অপারেশন? সেটাও অন্য কথা, তুমি শিওর থাকো তুমি অন্য করে দেখিসাও। না না না, আমি অন্য করে, আচ্ছা ঠিক আছে তুমি যখন করছো তাহলে আমি তোমার কথা মানে নিলাম, তাহলে আমি অন্য কিছু দেখেছি। আমি কষছি দেখে না, এটাই সত্যি, তুমি অন্য কারে দেখিসাও। আচ্ছা ঠিক আছে, এটাই সত্যি, আমি তোমার কথাটা মাইনে নিচ্ছি। এখন বলো তোমার মনের ভিতরে আমারে নিয়ে যে একটা অভিমান ছিল সেটা কি ডিলিট করেছো? ঠিক আছে, যে অভিমানটা ডাউনলোড দিয়ে রেখেছিলাম সেটা ডিলিট করে দিচ্ছি। আমি নেপালি মেয়ে, ও বাবুজি বাঙালি মন বুঝি না, টুন টুন টাক।